গত পর্বে আমরা শুনতে পাই লেখক কয়েকজন ভাবুককে একটা গল্প বলে এবং বলে গল্পের শেষে তাদেরকে একটা প্রশ্ন করা হবে গল্পটাতে আমরা দেখতে পাই কিভাবে একটি মেয়ে অনেক ত্যাগের বিনিময়ে তার কাঙ্ক্ষিত যুবকটার কাছে পৌঁছায় কিন্তু যুবকটা মেয়েটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় এরপর মেয়েটির কাছে এগিয়ে আসে যুবকের বন্ধুটা গল্পে আমরা আরও দুটো চরিত্র দেখতে পাই মাঝি এবং বৃদ্ধ এখন দ্বিতীয় পর্বে আমরা শুনব লেখক তাদেরকে কি প্রশ্ন করে আর যারা প্রথম পর্বটি শোনেননি অথবা আবার শুনতে চান তাদের জন্য প্রথম কমেন্টে প্রথম পর্বটির লিঙ্ক দেয়া হলো। তো গল্পের বন্ধুরা সবাই রেডি শুরু হচ্ছে লেখক শাহাদুজ্জামানের কতিপয় ভাবুক গল্পটির দ্বিতীয় পর্ব গল্পটাতে পাঁচটা চরিত্র আছে যুবক তার বন্ধু মেটা, মাঝি এবং বৃদ্ধ আপনাদের বলতে হবে এই চরিত্রগুলোর মধ্যে কোন জনকে আপনার সবচেয়ে পছন্দ এবং কেন আপনাদের সময় দেওয়া হলো, আপনারা ভাবুন তারা ভাবতে লাগলেন তারপর একে একে জানালেন তাদের মতামত প্রথমজন বললেন আমার পছন্দ মেয়েটাকে বিচিত্র ঝুঁকি নিতে প্রস্তুত ঘাত প্রতিঘাতে প্রাণবন্ত যথার্থ প্রেমিক সে দ্বিতীয় বললেন আমার পছন্দ যুবকটাকে তার মধ্যে আছে যথার্থ পুরুষ প্রেম নিবেদনে সে যেমন দ্বিধাহীন প্রেম প্রত্যাখ্যানও সে তেমনই অকপট হ্যাঁ তৃতীয় জন বললেন আমার ভালো লেগেছে মাঝিটাকে তাকে আমার মনে হয়েছে সরল প্রাকৃতিক চতুর্থজন বললেন আমি মনে করি গল্পের সবচেয়ে ভালো চরিত্র বৃদ্ধটা পরিস্থিতির ক্রান্তি লগ্নে সে বিচক্ষণ ভ্রাজ্য ভূমিকা পালন করেছে পঞ্চম জন বললেন আমি পছন্দ করছি যুবকের বন্ধুকে গল্পে যে সামান্য ভূমিকায় তাকে পাওয়া যাচ্ছে তাতে তাকে দেখি একজন সহানুভূতিশীল দায়িত্ববান মানুষ হিসেবে সবার মতামত শোনার পর আমি বলি এবার আপনারা পরস্পরের সাথে ভিন্ন মত পোষণ করতে পারেন প্রথমজন তখন বললেন দেখুন যিনি যুবকের পৌরুষের প্রশংসা করছেন তিনি আসলে প্রেমের চেয়ে যুবকের অহংকেই বড় করে দেখছেন তিনি লক্ষ্য করছেন না যে মেয়েটা শুধু তার প্রেমকে সত্যে পরিণত করতে গিয়েই অন্য পুরুষের সাথে রাত্রি যাপনের মতো একটা বেদনাদায়ক সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে বস্তুত সে সম্পূর্ণ একটা পরিস্থিতির শিকার উপরন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে মেটা ইচ্ছে করলে এই তথ্যটা যুবকের কাছে গোপনও রাখতে পারত কিন্তু সেটা করেনি যে যুবক মেয়েটির এই সততা তার বিপন্ন অভিজ্ঞতার নেপথ্যের বেদনাকে মূল্য দেয় না সে যুবক মোটেও পুরুষ তৃপ্ত নয় বরং তার মন সংকীর্ণতায় আক্রান্ত যিনি যুবকের পক্ষে বলেছিলেন এবার তিনি বলে উঠলেন না আমি আপনার সঙ্গে একমত নই কারণ একটা ব্যাপার আপনি লক্ষ্য করেননি গল্পে দেখা যাচ্ছে যুবক প্রথম মেয়েটাকে প্রেম নিবেদন করেছে এই নিবেদনের মধ্যে বিন্দু মাত্র সংশয় ছিল না না। প্রথমে মেয়েটা তার নিবেদনে সাড়া না দিলেও যুবক অপেক্ষা করেছে পরে সে পুনরায় প্রস্তাব দিয়ে মেয়েটাকে ভাববার সুযোগ দিয়েছে কিন্তু মেয়েটা ছিল দ্বিধান্বিত যুবককে দেখে মুগ্ধ হলেও প্রেমের প্রশ্নে যুবকটার মতো অকপট হওয়ার সাহস ছিল না তার সে ছিল হিসেবি তার দ্বিধার কারণেই সে সঠিক সময়ে উপস্থিত হতে পারেনি যুবকের কাছে ফলে পরবর্তীকালে যেসব দুর্ঘটনা ঘটেছে তার জন্য মূলত সেই দায়ী আর অন্য পুরুষের সাথে মেটার রাত্রি যাপনের সংবাদে যুবকের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তা তো একজন সৎপ্রেমিকেরই প্রতিক্রিয়া এইটুকু অহং না থাকলে সে কেমনই বা প্রেমিক অতএব আমি মনে করি প্রেমিক হিসেবেও যুবকটার স্থান মেটার উর্ধে তবে আমি বেশ অবাক হয়ে ভাবছি মাঝির মতো একজন লম্পট অসাধু লোককে কি করে একজনের ভালো লাগতে পারে যিনি মাঝির পক্ষে মত দিয়েছিলেন তিনি বলে উঠলেন ভালো লাগতে পারে এজন্যই কারণ আমি বিষয়টাকে প্রকৃতির বিশাল প্রেক্ষাপটে দেখেছি আপনার ওই লম্পট অসাধু শব্দগুলো আসলে সামাজিক শব্দ হ্যাঁ প্রকৃতি তো ওই সব শব্দের স্থান নেই প্রকৃতির রয়েছে নিজস্ব যুক্তি ওই জনমানবহীন দ্বীপে ওই তরুণ মাঝির সামনে সেই অপূর্ব সুন্দরী মেয়েটা যখন এসে দাঁড়িয়েছে তখন প্রকৃতি মাঝিকে চালিত করেছে মাঝির মনে যে দেহজ বাসনা জেগেছে সেটা স্বতঃস্ফূর্ত এবং প্রাকৃতিক এই বাসনা চরিতার্থ করবার জন্য মেয়েটার ওপর বল প্রয়োগের সমস্ত সুযোগই তার ছিল কিন্তু সেই বর্বরতা মাঝে করেনি সে বরং তার পরিশ্রমের পুরস্কার হিসেবে সেটা দাবি করছে এমন কি শেষ পর্যন্ত সেই মাঝি যদি পাশের দ্বীপে মেয়েটাকে পৌঁছে দেবার প্রতিশ্রুতি রক্ষাও না করত তাতেও মেটার কিছু করার ছিল না কিন্তু মাঝির কর্মকাণ্ডে আছে সততা এবং সারল্যের পরিচয় ঘটনাটাতে মাঝি আসলে সবচেয়ে পার্থিব জীবনমুখী চরিত্র কিন্তু আমার ঘোর আপত্তি আছে বৃদ্ধটার ব্যাপারে একটা সংকটাপন্ন অবস্থায় মেটা বৃদ্ধের কাছে পরামর্শের জন্য গিয়েছিল কিন্তু সেই মুহূর্তে বৃদ্ধের এই নিরপেক্ষতা বিচক্ষণতা নয় বরং দায়িত্বহীনতারই পরিচায়ক যিনি ছিলেন বৃদ্ধের পক্ষে তিনি এবার বললেন হ্যাঁ আপনার কাছে দায়িত্বহীনতার পরিচয় মনে হতে পারে কারণ আপনি কতগুলো আবেগ আর প্রবৃত্তি তো অল্প বয়সী চরিত্রের প্রেক্ষিতে বৃদ্ধকে দেখছেন কিন্তু বৃদ্ধের ওই নিরপেক্ষতা আসলে তার দীর্ঘ অভিজ্ঞতারই ফল বৃদ্ধ জানেন এটা এমন এক পরিস্থিতি যখন কোনো সিদ্ধান্তই সঠিক নয় আবার কোনো সিদ্ধান্তই ভুল নয় মেয়েটি তার আবেগ এবং সংশয় মিশিয়ে সেই মুহূর্তে যা গ্রহণ করবে সেইটাই হবে সঠিক সিদ্ধান্ত একটা ধারাবাহিক ঘটনার পরম্পরার মধ্যে আগন্তুকের মতো প্রবেশ করে সেটাকে তিনি কৃত্রিমভাবে প্রভাবিত করতে চাননি বরং ঘটনার স্বাভাবিক পরিণতির পথকে সুগম করে তিনি পরিচয় দিয়েছেন সুতরাং এতগুলো ছেলে মানুষ চরিত্রের মধ্যে আমাকে বৃদ্ধের প্রাজ্ঞতার পক্ষ নিতেই হচ্ছে কিন্তু আমার কৌতূহল হচ্ছে তার প্রতি যিনি বলেছেন যুবকের বন্ধুকে তার ভালো লেগেছে যে চরিত্রটা স্পষ্ট কোনো রূপই নেয়নি পুরো ঘটনায় যার তেমন কোনো ভূমিকাই নেই তার মধ্যে ভালো লাগবার কি থাকতে পারে আমি বুঝতে পারছি না যুবকের বন্ধুর পক্ষাবলম্বী এবার বললেন চরিত্রটা স্পষ্ট নয় বলেই তাকে আমার ভালো লেগেছে অন্যান্য চরিত্রগুলোতে বিতর্কের অবকাশ রয়েছে কেউ আবেগতারিত কেউ প্রবৃত্তিতারিত কেউ দায়িত্বহীন কিন্তু যুবকের বন্ধুর চরিত্রটা সম্পূর্ণ হয়ে ওঠেনি বলেই সে সম্ভাবনাময় আপাত দৃষ্টিতে ঘটনায় তার ভূমিকা সামান্য মনে হলেও বাস্তবিকতা নয় গল্পের শুরুতে তাকে দেখা যাচ্ছে বন্ধুর প্রেমের প্রস্তাব নিয়ে মেটার কাছে যেতে আবার শেষে মেয়েটাকে সাহায্য করতে এগিয়ে আসতে দেখা যাচ্ছে দুটো ভূমিকাই সহমর্মিতার সুতরাং এই গল্প যদি অগ্রসর হয় তাহলে যুবকের বন্ধুই সবচেয়ে উজ্জ্বল চরিত্র হিসেবে বিকশিত হওয়ার সম্ভাবনা রাখে হ্যাঁ তার বক্তব্যে বাধা দিয়ে তখন অন্য একজন বলে ওঠেন আমি আমি আপনার সাথে একমত নই কারণ আপনি একটা অস্পষ্ট চরিত্রের শুধু ভালো সম্ভাবনার দিকটা দেখছেন এর সন্দেহের দিকটা যখন মেটার কাছে এসেছে তখন মেটা সবচেয়ে বিপর্যস্ত নাজুক অবস্থায় আছে আমরা শেষে দেখতে পাচ্ছি মেটাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিয়ে যুবকের বন্ধু তার হাত ধরেছে আপনি কি নিশ্চিত সেই মুহূর্তে ওই বন্ধুর মনে কোনো की जे ना? ना, बार -बार को আপনি কি নিশ্চিত যে এই বন্ধু মেয়েটাকে নতুন কোন বিপদের দিকে টেনে নিয়ে যাচ্ছে না না আপনি বারবার যুবকের বন্ধুর কথা বলছেন আপনি একবারও যুবকের কথা চিন্তা করছেন না সে পিছিয়ে না আপনি যুবকের ব্যাপারটা একদমই আপনি উপলব্ধি আসলে দেখুন যেখানে মেয়েটাও যে একদম সৎ আপনি আমার কথা শুনছেন না কিন্তু

আমি লক্ষ্য করি তারা সবাই এখন ভাবতে শুরু করেছেন ভাবলে তারা কোথাও গিয়ে পৌঁছবেন এছাড়া মানুষ যখন ভাবে তখন তাকে সুন্দর দেখায় অতএব তাদের সবাইকে এখন সুন্দর দেখাচ্ছে তো গল্পের বন্ধুরা কতিপয় ভাবুক গল্পটি এখানেই শেষ আচ্ছা আপনাদের কোন চরিত্রটি সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে জানিয়ে দিন দেখি আমার সাথে মেলে কি না আগামী বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় নতুন একটা গল্প নিয়ে আসছি আমি সামির হাসান ভালো থাকবেন জীবনের সুন্দর গল্পগুলোর সাথে থাকবেন